সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ জহুরুল ইসলাম প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ বিয়ানীবাজার সরকারি কলেজ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আজকে সবাই নিজ নিজ গৃহ অবস্থান করছি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারের সুপরামর্শে আমরা অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যাতে করে পড়াশোনায় তোমাদের ব্যাঘাত না ঘটে সেজন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে যাচ্ছি আজকে আমি ক্লাসটি নিব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায় মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই চাপটারের উপর আজকে আমি আমার আলোচনা করব আশা করি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শুনবা এবং বাসায় প্র্যাকটিস করবা আশা করি আজকের এই চাপ্টার সম্পর্কে তোমরা মার্চেন্টাইজিং ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে তোমরা ভালো ধারণা নিতে পারবা এবং অনেক কিছু জানতে পারবা প্রথমে আমি জেনে নিব আজকে আমরা এই ক্লাস থেকে কি কি শিখতে পারবো তা হচ্ছে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সিস্টেম কি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সিস্টেম কত প্রকার এবং একটি প্রকার নিয়ে অর্থাৎ পেরিডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ে আমি বিস্তারিত আমার ক্লাসটা নিব আশা করি পূর্ণাঙ্গ ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা প্রথমে আমরা কি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সিস্টেম হচ্ছে প্রতিষ্ঠানে মজুত পণ্য অর্থাৎ পণ্য ব্যবসায় মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্য সংগ্রহ করাকে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সিস্টেম বলা হয়ে থাকে অর্থাৎ মার্চেন্ডাইজিং ইনভেন্টরি সিস্টেম হচ্ছে দুই প্রকারের পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম প্রতিষ্ঠানের ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ফলো করতে পারি অবশ্য প্রতিষ্ঠান বেদে আলাদা আলাদা পদ্ধতি অনুসরণ করে থাকে দুটি পদ্ধতি হচ্ছে একটি হচ্ছে পেরিডিক ইনভেন্টরি সিস্টেম আর একটি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম পেরিডিক ইনভেন্টরি সিস্টেম বাংলায় হচ্ছে কালান্তিক অর্থাৎ নির্দিষ্ট কাল শেষে নির্দিষ্ট সময় শেষে পণ্য সংরক্ষণ পদ্ধতি পারপিচুয়াল হচ্ছে অবিরুত পণ্য পদ্ধতি যদি আমি বলি সংজ্ঞা আকারে পেরিডিক ইনভেন্টরি সিস্টেম কাকে বলে যে হিসাব রক্ষণ পদ্ধতিতে মজুদ পণ্য হিসাব রাখা হয় সাধারণত একটি পেরিউড বা কাল শেষে তাকে সিস্টেম বলে এই এই পদ্ধতিতে পদ্ধতিতে পণ্য ক্রয়কে খরচ মনে করা হয় এবং হিসাব কাল শেষে একবারই অফ ঘর বের করা হয় অপরদিকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম কি পারপিচুয়াল ইনভেন্টরি অর্থাৎ অবিরত বা নিত্য যে হিসাব হিসাব রক্ষণ পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব প্রতিনিয়ত প্রতিনিয়ত রাখা হয় তাকেই পার পিচুয়াল সিস্টেম বলা হয়ে থাকে এক্ষেত্রে পারচেস মার্চেন্ডাইজকে সম্পদ হিসাবে মনে করা হয়ে থাকে অর্থাৎ আমি যে মার্চেন্ডাইজ ক্রয় করেছি এটাকে সম্পদ হিসাবে মনে করা হয়ে থাকে পার ইনভেন্টরি সিস্টেমে প্রতিবার পণ্য বিক্রয়ের সময় কস্ট অফ গোডসোল্ড অর্থাৎ বিকৃত পণ্যের বের হিসাব করা হয়ে থাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আর পেরিডিক ইনভেন্টরি সিস্টেমে প্রতিবার বিক্রির সময় বিকৃত পণ্যের বের হিসাব করা হয়ে থাকে না তাহলে আমরা কি জানতে পারলাম যে পেরিডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে পার্থক্য হচ্ছে পেরিডিক ইনভেন্টরি সিস্টেম হচ্ছে নির্দিষ্ট হিসাব কাল শেষে অর্থাৎ সাধারণত একবারই হিসাব করা হয়ে থাকে অর্থাৎ বছর শেষে একবারেই যে হিসাব ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্যের যে হিসাবটা করা হয় থাকে এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অপর দিকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে যে প্রতিনিয়ত মানে রেগুলার যে হিসাব রক্ষণ করা হয়ে থাকে মজুদ পণ্যের সেটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আজকে আমরা ক্লাসে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ে ওভারঅল বিষয়টা আমরা জানব পিরিয়ডিক সিস্টেম সম্পর্কে আমরা একটি অঙ্ক করার চেষ্টা করব আশা করি সবাই মনোযোগ এবার আসি পেরিডিক ইনভেন্টরি সিস্টেমের নিয়মাবলী অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পেরিডিক ইনভেন্টরি সিস্টেম হোক আর সিস্টেম হোক এটা হচ্ছে জাবেদা করা অর্থাৎ জার্নাল করা তাহলে আমরা আজকে যেহেতু পেরিডিক ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে জানবো তাহলে পেরিডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা করার নিয়মাবলীগুলো আমরা জেনে নিব আমি তোমাদের সুবিধার্থে তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমি ক্রয়ের জন্য মার্চেন্ডাইস ক্রয়ের জন্য অর্থাৎ পার্চেসের জন্য চারটি জাবেদা এবং বিক্রয়ের জন্য অর্থাৎ সেলসের জন্য আমি চারটি জাবেদা মোট আটটি জাবেদাকে আলাদাভাবে আমি সুন্দরভাবে আলাদা করে রেখেছি এই আশা করি আটটি জাবেদা ভালোভাবে আয়ত্ত করতে পারলেই পেরিওডিক ইনভেন্টারি সিস্টেমের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা যাবে তাহলে প্রথমে আমি ক্রয়ের জাবেদা পারচেস এর চারটি জাবেদা আমি আলোচনা করছি সেক্ষেত্রে এক নম্বর যাবে তো হচ্ছে ফর পার্চেস অবাইস যদি আমি মার্চেন্ডাইস কিনে থাকি অর্থাৎ ক্রয় করি সেক্ষেত্রে কি যাবে সেক্ষেত্রে হবে ডেবিট আর যদি নগদে কিনে থাকি তাহলে ক্যাশ ক্রেডিট হবে বাকিতে কিনে থাকলে হবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দুই নম্বর যাবে তো হচ্ছে ফর পার্চেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ ক্রয়কৃত পণ্য যদি আমি ফেরত দিই মানে ক্রয় ফেরত হয়ে সেক্ষেত্রে যাবে তো হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস অ্যান্ড রিটার্ন রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট সেক্ষেত্রে কি হবে যদি আমি ক্রয়কৃত পণ্য ফেরত দিই ক্রয় ফেরত ঘটে অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করি যেটা ফেরত দিলে যাবে তো হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট এবার আসে তিন নাম্বার যাবে দা যেমন হচ্ছে ফর ফ্রেড ফ্রেট অন পার্চেস অর্থাৎ যদি পারচেস করার ক্ষেত্রে আমি ভাড়া দিয়ে থাকি জাহাজ ভাড়া অথবা ভাড়া দিয়ে থাকি সেক্ষেত্রে যাবে ফ্রেট ইন ডেবিট যেহেতু পরিশোধ না করে থাকি সেগুলো পেবল ক্রেডিট হবে চার নম্বর যাবে দা আমাদের পার্চেস ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে চার নম্বর যাবে দা দুইটা বাক করা হয়েছে একটা হচ্ছে যে ফর পেমেন্ট অন অ্যাকাউন্ট যদি আমি পেমেন্ট করে থাকি

তাহলে সেক্ষেত্রে আমি যদি ডিসকাউন্ট পেয়ে থাকি কোনো মূল্য পরিশোধ করতে গিয়ে যদি আমি ডিসকাউন্ট পেয়ে থাকি অর্থাৎ বারটা পেয়ে থাকি সেক্ষেত্রে যাবে তো হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট যেহেতু আমি আমার দায় পরিশোধ করে দিচ্ছি দায় কমে গেলে ডেবিট হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট মানে নগদ টাকা চলে যাচ্ছে এই জন্য ক্রেডিট পার্চেস ডিসকাউন্ট মানে আমি একটা ডিসকাউন্ট পাচ্ছি আমার আয় হচ্ছে ইনকাম হচ্ছে তাইলে এটা ক্রেডিট তাহলে আমরা এই পার্চেস করার ক্ষেত্রে মানে পেরিয়ডিক ইনভেন্টারি সিস্টেমে পার্চেস করার ক্ষেত্রে আমরা চারটি জাবেদা আমরা জাবেদাভুক্ত করতে পারি তারপরে আসি আমরা সেলস এর জাবেদা সেলস ফর সেলস অব মার্চেন্ডাইজ তাহলে আমি যদি পেরিডিক ইনভেন্টারি সিস্টেমের ক্ষেত্রে সেলস অফ মার্চেন্ডাইজ যদি আমি মার্চেন্ডাইজ সেলস করি তাহলে কি হবে সেলস করলে আমি ক্যাশ পাবো নগদে সেলস করছি তাহলে ক্যাশ বাড়ছে নগদ ক্যাশ ইস অ্যাকাউন্ট ডেবিট সেলস মানে আই হচ্ছে সেলস ক্রেডিট রিটার্ন অফ মার্চেন্ডাইজ সোল্ড যেটা আমি বিক্রি করছি যদি রিটার্ন চলে আসে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট হবে অ্যাকাউন্টস রিসিভেবলটা ক্রেডিট হবে অ্যাকাউন্ট রিসিভেবলটা কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে তাহলে আমরা দুইটা জানতে পারছি বিক্রির ক্ষেত্রে একটা হচ্ছে পণ্যটা সেলস করলে কি হবে আর একটা হচ্ছে বিক্রিত পণ্য যদি ফেরত আসে তাহলে যাবে দেখি হবে বিকৃত পণ্যের ফেরত এলে যাবে আবার আমরা রিপিট করতে পারি বিকৃত পণ্যের ফেরত আসলে যাবে তো হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এবার আসি আমরা সেলসের ক্ষেত্রে তিন নাম্বার যাবে দা ফ্রেড ফ্রেড কস্ট অন সেলস যদি আমি সেলসের সেলসের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা পরিশোধ করি বিক্রয় পরিবহন যেটা আমি এটা পরিশোধ করি সেক্ষেত্রে ভাড়াটা পরিশোধ করি সেক্ষেত্রে হবে ফ্রেট আউট ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট কি হবে ফ্রেড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট আবার যদি আমি ক্যাশ রিসিভ করি কাস্টমারের কাছ থেকে যেহেতু আমি পণ্য বিক্রি করছি আমি অবশ্যই ক্যাশ পাব ক্যাশ রিসিভ করি উইথআউট এ অ্যা ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট বাদে যদি ক্যাশ রিসিভ করি তাহলে যাবে তো হবে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট যেহেতু কাস্টমারের কাছ থেকে আমি পেয়ে গেছি তাহলে ক্যাশ বাড়ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে গেছে যদি আবার বলা হয় যে ক্যাশ রিসিভড উইথ আউট উইথ এ ডিসকাউন্ট যদি ডিসকাউন্ট সহ আমি ক্যাশ রিসিভ করি মানে আমি ডিসকাউন্ট আমি বারটা দিচ্ছি আমি সার দিচ্ছি তাহলে কি হবে ক্যাশ ডেবিট হবে সেল ডিসকাউন্ট ডেবিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে সেক্ষেত্রে আমার সেল ডিসকাউন্টটা আমার জন্য বের হচ্ছে যেহেতু আমি কাস্টমারকে কি করছি সেল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো এই হলো আমাদের চারটি চারটি মোট আটটি জাবেদা ক্রয়ের ক্ষেত্রে চারটি বিক্রয়ের ক্ষেত্রে আটটি জাবেদা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি আশা করি আমরা সিস্টেম সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না তো এক্ষেত্রে আমরা একটি জাবেদা মানে দেখবেন্ট্রি সিস্টেম সিস্টেমে একটি জাবেদা আমরা ডাক দেখব ওইখান থেকে আমরা একটু অঙ্ক করার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে আমি পড়ি যে তোমরা খাতায় লিখতে পারো সবাই যে প্রথমে লেখো যে ফলোইং ফলোয়িং ওয়্যার এক্সপেরিয়েন্সড ফলোয়িং ট্রানজাকশন অ্যাক্সপিরিয়েন্সড বাই হাসান কোম্পানি হুইচ রেকর্ডস পারচেজেস অ্যান্ড সেলস অন গ্রস বেসিস পেরিডিক সিস্টেম আর ইউসড অর্থাৎ এখানে স্পষ্ট উল্লেখ করে দিছে যে হাসান কোম্পানির লেনদেনগুলা ঘটেছে এবং সেগুলা অবশ্যই পেরিডিক ইনভেন্টরি সিস্টেমে করা তাহলে আমাদের বলছে যে এটা আমাদের পিরিয়ডিক ইনভেন্ট্রি সিস্টেম অঙ্কটা করার জন্য তাহলে আমরা দেখব যে দুই জানুয়ারি এক বলছে পার্চেস মার্চেন্ডাইস অন অ্যাকাউন্ট আমরা জানি অন অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে যদি আমি মজুদ পণ্য মার্চেন্ডাইস যদি কিনে থাকি তাহলে কি দাঁড়াচ্ছে পার্চেস মার্চেন্ডাইস অন অ্যাকাউন্ট ফর টাকা সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা টার্মস বলছে কন্ডিশন বলছে টু টু স্ল্যাশ টেন অ্যান্ড স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে সিক্সটি অর্থাৎ টু টেন অ্যান্ড সিক্সটি মানে হচ্ছে দশ দিনের ভিতরে যদি মূল্য পরিশোধ আমি করতে পারি যার কাছ থেকে আমি কিনেছি সে আমাকে দুই পার্সেন্ট বার্তা দিবে অবশ্যই ষাট দিনের ভিতরে আমাকে পরিশোধ করতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন তাহলে জানুয়ারি এক তারিখ যাবে হচ্ছে পার্সেস করছি মার্চেন্টাইজ বাকিতে একটা কন্ডিশন দেওয়া আছে জানুয়ারির দুই তারিখে সোল্ড মার্চেন্টাইজ ফর ক্যাশ পঁচিশশো টাকা দিয়ে হচ্ছে যে আমি মার্চেন্টাইজ যে কিনছিলাম ওইখান থেকে আমি বিক্রি করছি পঁচিশশো টাকার মার্চেন্ডাইস জানুয়ারি চার তারিখে যে আমি পণ্যটা আমি বিক্রি করছিলাম সেটা আবার রিটার্ন চলে আসছে অর্থাৎ ফেরত হয়ে গেছে এগারো ফর মার্চেন্ডাইজ পার্চেস অন জানুয়ারি জানুয়ারি এক তারিখে যে পণ্যটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে যে ফেরত আসছে সেটা হচ্ছে মানে পেইড করছে আমি তাহলে আমি দেখবো যে আমার জানুয়ারি এক তারিখে যেহেতু আমি পণ্য কিনেছি বলছে এক তারিখের পর থেকে দশ দিন দশ দিনের ভিতরে পরিশোধ করতে হলে আমি করলে আমি দুই পার্সেন্ট কি পাবো ডিসকাউন্ট পাবো পাবো তাহলে আর যদি অবশ্যই আমার সেক্ষেত্রে ষাট দিনের ভিতরে পরিশোধ করতে হবে তাহলে আমি দেখি যে আমার দশ এক তারিখের পরে এগারো তারিখ পরিশোধ করেছি তাহলে আমি দশ দিনের ভিতরেই আমি পরিশোধ করছি তাহলে সেক্ষেত্রে আমি দশ পার্সেন্ট দুই পার্সেন্ট বারটা পাবো দুই পার্সেন্ট আমি ডিসকাউন্ট পাবো সেক্ষেত্রে তারপরে হচ্ছে জানুয়ারি বারো তারিখে পারচেস অন অ্যাকাউন্ট ফর টাকা লাখ মানে এটা একটা কন্ডিশন দেওয়া আছে যে লাখ টাকার পণ্য আমি এবং বলছে দশ দিনের ভিতরে যদি আমি দিতে পণ্যের টাকা পরিশোধ করতে পারি সেক্ষেত্রে দুই পার্সেন্ট বার্তা পাবো এবং অবশ্যই ষাট দিনের ভিতরে পণ্যের টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা প্রথম জাগেতা হচ্ছে যে জানুয়ারি এক তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর সিক্সটি থাউজেন্ড হাজার টাকা আমি বাকিতে বাকি মার্চেন্ডাইজ ক্রয় করেছি তাহলে আমার যাবেদ হবে আমরা আমরা দেখতে পারি যে যে প্রথম হচ্ছে প্রথমে টাইটেল হাসান কোম্পানি জার্নালিটিস ইনভেন্টরি সিস্টেম তারপর হচ্ছে যে জাবেদার পাঁচটি কলম আমরা জানি ডেট অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে জানুয়ারি এক তারিখে বলছিল পারচেস করছি আমরা কত টাকা ষাট হাজার টাকা পণ্য ক্রয় করছি বাকিতে তাহলে যাবেদ কি আমরা একটু আগে পড়েছিলাম যদি আমরা ষাট হাজার আমরা যদি পণ্য ক্রয় করে থাকি পেরিটি কিনব সিস্টেমে তাহলে পার্চেস অ্যাকাউন্ট ডেবিট হবে আর বাকিতে ক্রয় কল অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হবে তাহলে আমরা লিখছি পার্চেস অ্যাকাউন্ট ডেবিট ষাট হাজার টাকা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ষাট হাজার টাকা যেহেতু বাকিতে ক্রয় করে সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল হয়েছে যদি নগদে ক্রয় করতাম তাহলে আমাদের এখানে ক্যাশ ক্রিয়েট হইতো এরপরে আমরা ইয়ে দিব ব্যাখ্যা দিব এক্সপ্লেনেশন দিব যেহেতু পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট শেষ এরপরে এটা আমরা ক্লোজ করে দিব রেখা টেনে ক্লোজ করে দিব তারপর দুই নাম্বার যাবে তা ছিল আমাদের সোল্ড সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ পঁচিশশো টাকা মানে মার্চেন্ডাইজ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ অর্থাৎ পঁচিশশো টাকার মার্চেন্ডাইজ আমি বিক্রি করছি তাহলে যাবে দেখি হচ্ছে দুই নম্বরে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট যেহেতু বিক্রি করছি আমি নগদ টাকা পেয়েছি ডেবিট পঁচিশশো টাকা সেলস অ্যাকাউন্ট ক্রেডিট যেহেতু আয় হয়েছে পঁচিশশো টাকা কারণ দিব সোল্ড মার্চেন্ডাইস ফর ক্যাশ তারপর তিন নম্বর হচ্ছে চার নম্বর চার তারিখ জানুয়ারি চার তারিখ বলছে কাস্টমার রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড কাস্টমার রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জানুয়ারি দুই ফর এ ক্যাশ রিফান্ড তাহলে বলছে যে জানুয়ারি দুই তারিখে যে পণ্যটা আমি বিক্রি করছিলাম এটা ফেরত আসছে তাহলে বিক্রয় ফেরত যাবে না আমরা তো অবশ্যই জানি যে কি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট ক্যাশ ক্রেডিট সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট হয়েছে কেন সাধারণত এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হওয়ার কথা ক্রেডিট কারণ কারণ এখানে বলছে যে ক্যাশ রিফান্ড কথাটা বলা ছিল এই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে পঁচিশশো টাকা এরপরে হচ্ছে যে এগারো তারিখে এগারো তারিখের যাবেদে আমরা জানি যে এগারো তারিখে যাবেদে বলছে যে পেইড ফর মার্চেন্ডাইজ পারচেস অন জানুয়ারি এক জানুয়ারি এক তারিখে যে আমি পনেরোটা কিনেছিলাম একটা শর্ত দেওয়া ছিল যে দশ দিনের ভিতরে যদি আমি পনেরোটা টাকা পরিশোধ করতে পারি সেক্ষেত্রে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবো অবশ্যই ষাট দিনের ভিতরে আমার পরিশোধ করতে পরিশোধ করতে হবে তাহলে আমি এক তারিখে পনেরোটা ক্রয় করেছি আমি দশ এগারো তারিখে পরিশোধ করেছি তা অবশ্যই দশ দিনের ভিতরে হয়ে গেছে মানে এক তারিখ বাদ দিয়ে আমার পরে থেকে তাহলে আমার দশ দিনের ভিতরে আমার পরিশোধ করেছি সেক্ষেত্রে আমি কি মানে ডিসকাউন্ট পাবো মানে যে লোকের কাছ থেকে আমি পনেরোটা ক্রয় করেছি তার কাছ থেকে আমি ডিসকাউন্ট পাবো তাহলে ডিসকাউন্ট পেলে যাবে কী হই অ্যাকাউন্টস পে পরিশোধ করেছি কত টাকা ষাট হাজার টাকা তাহলে ডেবিট লিখব যেহেতু আমার দায় কমে গেছে যেমন ডেবিট পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট হয়েছে ক্রেডিট হবে কেন কারণ ডিসকাউন্ট পেয়েছি আমার আয় হয়েছে কত টাকা বারোশো টাকা দুই পার্সেন্ট বাটটা বারোশো টাকা তার ক্যাশ আমার দিতে হয়েছে দিতে হচ্ছে কত ওই লোককে আটান্ন হাজার আটশো টাকা ক্রেডিট তাহলে মানে আমি ডিসকাউন্ট যেহেতু পাইছি সেক্ষেত্রে আমার যাবে তো হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট পুরো টাকাটা যেহেতু পরিশোধ হয়ে যাচ্ছে পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট আমার আয় হয়ে যাচ্ছে বারোশো টাকা ক্যাশ ক্রেডিট আমার ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে আমার এত টাকা পরিশোধ করা লাগতেছে আলটিমেটলি আটান্ন হাজার আটশো টাকা তাই আমি ব্যাখ্যা দিব এক্সপ্লেনেশন দিব যেহেতু পেইড ফর মার্চেন্ডাইজ পার্চেস উইথ ডিসকাউন্ট তো হয়ে গেল এরপর হচ্ছে আমাদের লাস্ট যাবে সেটা হচ্ছে যে বারো তারিখ জানুয়ারির বারো তারিখ বলছে পার্চেস অন অ্যাকাউন্ট ফর পার্চেস মার্চেন্ডাইজ হবে এখানে মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর সিক্স লাকস টার্মু টেন অ্যান্ড সিক্সটি মানে দশ দিনের ভিতরে পরিশোধ করলে পাবো হচ্ছে দুই পার্সেন্ট এবং অবশ্যই ষাট দিনের ভিতরে পরিশোধ পরিশোধ করতে হবে তাহলে আমরা যেহেতু পারচেস করছি সেক্ষেত্রে আমাদের পারচেসের যাবে দেখি আমরা জানি পেরেড কিন মিডি সিক্সটি যাবে তো হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট যেহেতু বাকি দেখছি অন অ্যাকাউন্ট মানে বাকি বাকিতে ক্রেডিট করছে তাহলে অ্যাকাউন্টস পেবল হচ্ছে ক্রেডিট তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে ষাট হাজার ছয় লাখ টাকা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ছয় লাখ টাকা ব্যাখ্যা দিব যেহেতু ব্যাখ্যা এক্সপ্লেনেশন দিব যেহেতু পারচেস ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট পারচেস ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট এভাবে করে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জার্নাল ট্রানজাকশন শেষ করে অর্থাৎ জার্নাল ট্রানজাকশনগুলোকে জার্নালে রূপান্তর করে আমরা একটা রেখা টেনে আমরা ক্লোজ করে দেবো এটাই হচ্ছে আমাদের পিরিয়ডিক ইনভেন্টারি সিস্টেমের অঙ্ক আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা এবং সবাই যার যার নিজ গৃহে অবস্থান করবা এবং বিশ্বব্যাপী যে আমাদের একটা মহামারী অবস্থা আমরা এখান থেকে মহান আল্লাহ রাবুল আলমী যাতে আমাদের সবাইকে সুস্থ দান করে সে সে আশাই ব্যক্ত করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলা প্র্যাকটিস দেখবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং প্র্যাকটিস করবা বাসায় এবং সবার জন্য আশা করি এই বলে আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি আশা করি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে তোমরা ভালোই ধারণা পেয়েছ এবং হচ্ছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্লাস নেওয়ার তো এই বলে আমি আমার আজকের এই ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকো খুদা হাফেজ